So get ahead. নমস্কার বন্ধুরা, লগ্ন ব্লক এন্ড কুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন বন্ধুরা, সবাই মিলে খই বাজতেছে। তো আজকেই বিয়ে, দেবরের বিয়ে। তো এই বিয়েতে কী কী কাজ করা হয়, কী কী রান্না করা হয়, সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকবেন। তো বন্ধুরা, আপনারা তো জানেন যে হিন্দুদের বিয়ে কয়েকদিন ব্যাপী হয়। তো আজকে বিয়ে করতে যাবে, তো এখানে মাছ এনে ফেলেছে দেখি। তো আমাদের ধর্মে নিয়ম আছে, বিয়ের মাছগুলো ধানতব্য দিয়ে বরণ করতে হয়, তারপরে কাটতে হয়, তারপরে রান্না করতে হয়। মাছগুলো খোসা সাধারণ শেষ, এখন কেটে নিব। মাছগুলো কাটা শেষ। তো বন্ধুরা, মাছগুলো আমি কেটেছি, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো পিস পিস করে গুনে নিব যে কয় পিস মাছ আছে। তো গুনে নেওয়ার পর দেখা যাক কয় পিস রান্না করা হবে। তো আজকে বিয়ে করতে যাবে, আজকে লোকজন অত বেশি না, আর আমাদের বিয়েতে কিন্তু বেশি মাংস করা হয় না। আজকে ছেলের বাড়িতে মাছই করা হচ্ছে, আর মেয়ের বাড়িতে মাছ মাংস দুইটাই করা হবে। নিজেই ক্যামেরা করতেছি, নিজেই কাজ করতেছি, এর জন্য অত ভালো করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো এই যে ছোটো মাছ সবজিগুলো কেটে নিচ্ছে, এখানে লাউ কাটা হচ্ছে শুকোতের জন্য। তো ছোটো মাই আজকে রান্না করবে বিয়ের রান্না, কালকেও রান্না করেছে অধিবেশের রান্না, আজকে বিয়ের রান্না করতেছে। তো লাউগুলি কুচি কুচি করে কেটে নিচ্ছে। তো এক এক কাজে ব্যস্ত, সবাই মিলে কাজ করতেছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান, সবাই মিলে কাজ না করলে তো আর চলবে না, এর জন্য সবাই মিলেই কাজ করতে হচ্ছে। আর এরই মাঝে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সব কিছু শেয়ার করতে পারতেছি না, কারণ কাজ করতে হচ্ছে। আর এপাশে দিদা আর হলো বড় মা সবাই মিলে সবজি কাটতেছে। একজনে লাউ কাটতেছে, একজন চচ্চড়ির জন্য সবজি কাটতেছে। আর এখানে আলু সিদ্ধ করে রাখা হয়েছে, আলুগুলো বেছে নিতে হবে। চচ্চড়ির সবজিগুলো খুবই কুচি কুচি করে কাটা হচ্ছে। তো আর ছোটো মা এখানে মাছগুলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিবে। তার মধ্যে একটু তেল দিয়ে দিবে। তো বন্ধুরা, তেল দিয়ে মাছটা মাখলে মাছটা কড়াইয়ের গায়ে লেগে যায় না, খুব সুন্দর করে ভাজা যায়, এর জন্য তেল দিয়ে মেখে নিচ্ছে। দেখুন বন্ধুরা, তো মাছগুলো মাখা হয়ে গেছে। এখানে আলুগুলো খোসা ছাড়ানো হবে এখন। তো আলুগুলো খোসা ছাড়িয়ে নিব, তারপর আমি কেটে দেব আলুগুলো। দেশি আলু কিন্তু তরকারি খুবই স্বাদ লাগে, তারপরে রুই মাছের সঙ্গে দেশি আলুর তরকারি। এখানে ছোট মাছ চচ্চড়ি আর শুকোতের মাছগুলো ভেজে নিচ্ছে, তারপর রসা তরকারি আর ভাজি মাছ ভেজে নেবে। এখন শুকোত আর চচ্চড়ি মাছ ভাজা শেষ, এখন হলো ভাজি মাছ ভেজে নিচ্ছে। আর ওই পাশে দিয়েছে ডালের জন্য জল, তো জলটা গরম হয়ে গেছে, এখন ডাল দিয়ে দিবে। দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর করে ভাজি করে নিচ্ছে, কড়াই গায়ে লেগে যাচ্ছে না, কারণ তেল দিয়ে মিশেছে। মাছ
তো ছোট মা এদিকে রান্না করতে থাক, আর আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম যে এখানে বৃদ্ধি যাজ্ঞ করা হচ্ছে। তো আমাদের ধর্মের নিয়ম আছে যে বিয়ের দিন বৃদ্ধি যাজ্ঞ করা হয়। বৃদ্ধি যাজ্ঞ বলতে যে পূর্বপুরুষরা মারা গেছে এই বংশের পাঁচ পুরুষ বা সাত পুরুষ তাদের নামে একটা শ্রাদ্ধ করা হয়, এটাকেই বলা হয় বৃদ্ধি যাজ্ঞ। তো ঠাকুর কর্তা এখানে বসে গেছে বৃদ্ধি যাজ্ঞ করার জন্য। তো দেখতে থাকুন, আপনাদের সাথে যতটুকু পারছি শেয়ার করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে বৃদ্ধি যাজ্ঞ করা হয়। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতি বা যশরে পুণ্ডরী কাক্ষ সভাজ্য সুশী নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নারায়ণ। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতি বা যশরে পুণ্ডরী কাক্ষ সভাজ্য সুশী নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নারায়ণ। নম অপবিত্র দৃগপতি ভূমি রা আকাশ খসরামরা ব্রাহ্মণ শাসন মাস্কায় কল্পধীন তস্ব অমরম্ভ শুভায় ভব স্বস্তির্ণ ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তির্ণ পুষা বিশ্ববিদা স্বস্তির্ণ ইস্তার্কু পরিষ্ঠনী স্বস্তির্ণ বৃহস্পতি
সুন্দর লাগতেছে। ছোট মা রান্না করেছে। তো বন্ধুরা, বিয়ে বাড়ির রান্নাবাড়া, এখানে চচ্চড়ি, শুকত, রসা তরকারি, ডাল সবকিছু গুছিয়ে গেছি, কিন্তু দেখাতে পারিনি, বাড়িতে চলে গেছিলাম। সবাই খেয়ে নিয়েছে প্রায়, আমরাই সবার পরে খেতে বসবো। তো অনেকেই খেতে বসেছে আর আমরাও খেতে বসে পড়েছি, তো খেয়ে নিব। তো মামুনি ঘুমিয়ে গেছিলো, এর জন্য আসতে একটু দেরি হয়ে গেল, তো খেয়ে নিব এখন। আর এ পাশে খাওয়া দাওয়া হচ্ছে, আর ও পাশে এখন বরকে ছান করে নেওয়া হবে। তো ছান করে নিয়ে রেডি করে